নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি আমার টমেটো ক্ষেতে। এই টমেটো ক্ষেতে আমি ট্রান্সপ্লান্টিং করেছি, অর্থাৎ চারা রোপণ করেছি 12ই অক্টোবর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফল সেটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা যার হচ্ছে সিনজেন্টার 1057 ভ্যারাইটি। আর এটা আজকে গাছ রোপণ করার প্রায় 36-37 দিন হচ্ছে গাছের বয়স। আর ফল সেটিং হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ফল সেটিং হয়েছে। ফ্লাওয়ার ড্রপিংয়ে সেরকম কোনো সমস্যা নেই, যে একটি একটি থোকায় 5-7টা করে ফল অলরেডি সেটিং হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফল সেটিং হয়েছে। আর এখানে পরিচর্যা বলতে এখানকার এখানে পরিচর্যা হচ্ছে যে এখানে আমি ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড, হ্যাঁ, ভিটামিন, এসবই পরিচর্যা, তাছাড়া তো আর কিছু নেই। এখানে ফেনোসকুইক, অল ইন গোল্ড সুপার, ইমিডাক্লোপিড, এলিট ফাঙ্গিসাইড, তারপর হচ্ছে রিডোমিল গোল্ড, এই কয়েক ধরনের ওষুধই এখানে স্প্রে করা হয়েছে। তার উপরে কোনো কিছু স্প্রে করা হয়নি। এর পরবর্তীতে আর মাইক্রোনিউট্রিয়েন স্প্রে করা হয়েছিল 2 বার। এর পরবর্তীতে এখানে আমি ফ্যান্টাক প্লাস যে ভিটামিনটা রয়েছে সেটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ফল সেটিং হয়েছে সুন্দর। দেখতে পাচ্ছেন সুন্দর ফল সেটিং হয়েছে। মাত্র 36 দিনের গাছ, এগুলো 36 থেকে 37 দিনের গাছের বয়স। দেখতে পাচ্ছেন চারার বয়স তো 25 দিনে চারা রোপণ করেছি, 25 দিনের চারা, তারপর গাছ রোপণ করার পর 36 দিন হলো। তো গাছ রোপণ করার 60 থেকে 65 দিনের মধ্যে ফল হারভেস্ট করা যায়। তো আমি আশা রাখছি যে আগামী 1 মাসের মধ্যে যে সমস্ত ফলগুলো সেটিং হয়েছে, মানে ফুল থেকে ফলে পরিণত হয়েছে যে দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আমি আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এগুলো ম্যাচিউরড হয়ে যাবে আমি আশা রাখছি। আর গাছ এখনও অনেক বাড়বে, সবই তার শুরু। ফল সেটিং গাছ বাড়ার সময় এখন অনেক রয়েছে এবং অসংখ্য সাইড ব্রাঞ্চ রয়েছে। দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চ থেকে ফল হয়েছে, আর এগুলো থেকে আবার সাইড ব্রাঞ্চ বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন যে এগুলো তো গাছ আপাতত 3.5 থেকে 3.5 ফিটের মতো হাইট রয়েছে গাছের। হ্যাঁ, 3.5 ফিট হাইট রয়েছে, আরও 1.5 ফিট, হ্যাঁ, 1.5 ফিটের মতো গাছ বাড়বে। তো 5-7 ফিট হয়, কিন্তু টমেটো চাষে আমার সেরকম অভিজ্ঞতা নেই, আগে অল্প স্বল্প করতাম টমেটো চাষ। তো তার মধ্যে দিয়েই আর এই এবার একটু ট্রায়াল চলছে, আবার রেটটা কীরকম পাওয়া যায় সেটাও একটা ব্যাপার রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ ঝিমানো ছিল, এখানকার পাশের গাছটা আমি তুলে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই গাছটা আমি তুলে দিয়েছিলাম, কিন্তু এই গাছটা আমি রেখে দিয়েছিলাম। এখানে আমি ফসিটাল অ্যানুরেনিয়াম, আচ্ছা, অর্থাৎ এলিট যে ফাঙ্গিসাইড রয়েছে বায়ালের এলিট, হ্যাঁ, সেটা কিন্তু ট্রু সিস্টেমেটিক, জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে বিক্রয় করে, একদম পাতা থেকে শিকড়, শিকড় থেকে পাতা অবধি যত ধরনের ফাঙ্গাস থাকে এবং শিকড় সম্বন্ধিত যে সমস্যাগুলো থাকে সেগুলো ছোট বয়সে 2 বার ড্রেঞ্চিং করতে হবে, এবং গাছ যখন বড় হয়ে যাবে তখন আর একবার স্প্রে করতে হবে, প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম করে। তো সেটার করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছটা একদম এবং তাজা আছে। আর দেখতে পাবেন যে প্রথমের দিকে পাতাগুলো যখন ঝিমিয়ে গিয়েছিলো গাছটা, তখন এই পাতাগুলো পুড়িয়ে গেছে আগালগুলো। এখন দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চ বেরিয়েছে, সাইড ব্রাঞ্চটা খুব সুন্দর রয়েছে, এবং গোড়ের দিকে অনেক পাতায় দেখতে পাবেন যে পুড়ে রয়েছে। এই যে যখন ঝিমিয়ে গিয়েছিলো, ঝিমানোর পর যখন গাছটা ঠিক হয়ে যায় তারপর এই পাতাগুলো পুড়ে যায়, শুকিয়ে গেছে। তো এই গাছটা কিন্তু ঠিক হয়েছে। শুধু এটাই নয়, এরকম আরও গাছ রয়েছে, আপনাদেরকে দেখাবো। এই গাছের আগাটা কেটে দিয়েছি, কিন্তু গোড়ার দিকটা এখন সুন্দর রয়েছে। আর গাছ দেখতে পাচ্ছেন, আর আশা রাখছি যে খারাপ হবে না, ফলন ভালোই হবে। টমেটোর আপডেট আপনাদেরকে দেখাবো। এখানে একটা গাছ মারা গেছে, এটা কিন্তু ঠিক হয়নি। আর এইদিকে আর গাছ রয়েছে, কিছু কিছু গাছ ঠিক হয়ে গেছে।
এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাও ঝিমিয়েছিল, দেখতে পাচ্ছেন ঝিমানোর পর এটা কিন্তু এখন আবার ঠিক আছে গাছটা। তো এই হচ্ছে টমেটোর চাষ, টমেটোর আপডেট। তো শশার আপডেট করে রেখেছি, শশার ভিডিও, কিন্তু আপলোড করার সময় হচ্ছে না। আর এই যে জল দেওয়া হচ্ছে আজকে, তো এই হচ্ছে আপডেট। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।